এখানে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি, কিছুটা অলিভ অয়েল, কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা পেঁয়াজ, লঙ্কা এবং টমেটো কুচি, আর কিছুটা স্লাইস করে কেটে রাখা চিকেন কুচি, আর কিছুটা ব্রোকলি। এরপর গ্যাস জ্বালিয়ে নিয়ে কিছুটা জল আমরা গরম আগেই করে নিয়েছিলাম, তারপর এতে স্লাইস করা চিকেনগুলো আমরা দিয়ে দেবো, যেন এর থেকে ফ্যাটটা সম্পূর্ণ রিমুভ হয়ে যায়। এরপর ভালোভাবে এটাকে চিকেনটা নাড়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রাখবো এবং আমরা এটাকে একটু ধিমে আঁচে রেখে দিব। কিছুক্ষণ পর আমরা এটাকে ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন যে এখানে ফ্যাটটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে, একদম সাদা সাদা হয়ে বেরিয়ে গেছে আলাদাভাবে। এরপর তেল না দিয়েই আমরা ব্রোকলিটাকে দিয়ে দেব, কিছুক্ষণ ফ্রাই করে নেব। কিছুক্ষণ পর ফ্রাই হয়ে গেলে এটাকে আমরা একটা বাটিতে সার্ভ করে নেব। এতে আমরা কিছুটা অলিভ অয়েল 1 স্পুন অ্যাড করে দেব। গরম হয়ে গেছে, এতে আমরা পেঁয়াজ কুচিগুলো এবং লঙ্কা কুচি আর টমেটো কুচিগুলো এতে আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ এটাকে মিক্স করে নেব। আমার মতো কিছুটা নুন অ্যাড করে দেবো স্বাদ মতো। কেটে রাখা ধনে পাতা কুচিগুলো এতে আমরা অ্যাড করে দেবো। এতে যে ধনে গুঁড়োটা রেখেছিলাম একটা বাটিতে সেটা আমরা অ্যাড করে দেবো। আমরা ভালোভাবে কিছুক্ষণ ধরে আস্তে আস্তে মিক্স করে নেব। করে রেখেছিলাম সেই চিকেন বয়েল করাটা এতে আমরা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ এটাকে মিক্স করে নেব, যতক্ষণ এটা ফ্রাই হয়ে যাচ্ছে কিছুক্ষণ ব্রাউন কালার হয়ে। ব্রোকলিটাকে কিছুক্ষণ ফ্রাই করে রেখেছিলাম, সেই ব্রোকলিটা এতে মিক্স করে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ এটাকে আমরা ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এটা সম্পূর্ণভাবে ফ্রাই হচ্ছে। প্লেটে সার্ভ করে নেবো, দেখতেই পাচ্ছেন কতটা ডিলিশিয়াস হয়েছে এবং কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনারাও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করুন এবং কমেন্ট অবশ্যই জানান, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।